নমস্কার। ইলোরা নাটকের বর্ষপর্দা 2023-এ আত্মপ্রকাশ হতে চলেছে। আত্মপ্রকাশের আবেদন নিয়ে আবদার নিয়ে আমরা আবার উপস্থিত। সর্বজন শ্রদ্ধ আমাদের শ্রদ্ধ বিলাস চক্রবর্তী মহাশয়, তা সকলেরই তো বিভাসদা, রবীন্দ্রনাথের ডাকঘরের ঠাকুরদার মতোই বিভাসদা, সকলেরই বিভাসদা। তা বিভাসদাকে অনুরোধ করছি এই পত্রিকার আবরণ উন্মোচন করার জন্য। ইলোরা বর্ষ কথা 2023, এটি মোড়ক উন্মোচন করে খুব গর্ববোধ হচ্ছে যে আমাদের বন্ধুরা, ইলোরার বন্ধুরা এখনো পর্যন্ত বহুদিন এই কাজটা চালিয়ে যাচ্ছে। এই কাজটা আমি বলবো যে এই কাজগুলো হচ্ছে থিয়েটারের থ্যাঙ্কলেস জব। যখন যার প্রয়োজন পড়ে তখন এক একটা ঠিকানা বের করতে সাহায্য করে বটে, কিন্তু এইটার পেছনে অত পরিশ্রম করা, এই ঠিকানা নামগুলো সংগ্রহ করা, তাদের ঠিকানাগুলো সংগ্রহ করা, কোথায় কী ঘটনা ঘটেছে গত এক বছরে সেই সব এখানে লিপিবদ্ধ করা, এটা খুব কী বলবো আরামদায়ক কাজ নয়, খুব গবেষকের কাজ এবং খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়, কাজটাকে ভালোবেসে করতে হয়। ইলোরার বন্ধুরা সেই কাজটা করছে এবং আমাদের থিয়েটারে এইরকম কাজ, বিশেষ করে সংরক্ষণের কাজ, গবেষণার কাজ, এগুলো আমরা ভালোভাবে করতে পারি না। একটা গ্রুপ থিয়েটার করে বটে, কিন্তু থিয়েটারের সঙ্গে যে এই কাজগুলো খুব জরুরি সেটা এই বয়সে সেটাই পাচ্ছি। কারণ মানুষ যখন আমার কাছে অনেক তথ্য চায়, আমারই কাজ সম্পর্কে জানতে চায়, আমারই কাজের ছবি চায়, আমি দিতে পারি না কারণ আমার হেফাজতে সেগুলো নেই। সুতরাং এই ব্যাপারটা খুব দরকার এবং ইলোরা বন্ধুরা এবং বিশেষ করে মলয় এই কাজটা করে যাচ্ছে, তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি থিয়েটার সমাজের পক্ষ থেকে। আজকে বিশ্ব নাট্য দিবসে দাঁড়িয়ে সকল নাট্যকর্মীর পক্ষ থেকে আপনাকে আরেকবার আন্তরিক প্রণাম জানাচ্ছি। আপনি এইভাবেই আমাদের অভিভাবকত্ব করুন এবং আপনি ঠাকুরদার মতন বিভাসদা হয়ে আমাদের কাছে, এর চেয়ে আর বড় কিছু পাওনা নেই। ঠিক আছে, ঠিক আছে।